চট্টগ্রাম জামে মসজিদ ও ইসলামিক সোসাইটির কার্যকরী কমিটি নির্বাচন আগামী 26 মে সোমবার বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে দুটি গ্রুপের মধ্যে খুব জোরালো ভাবে নির্বাচনী প্রচারণা চলছে। লিস্টে নির্বাচন নিয়ে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া বানানো দুটি পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশিদের নিজস্ব মালিকানাধীন বেশ বড় মাপের একটি সেন্টার এবং আলাদা একটি জামে মসজিদ ও ইসলামিক সোসাইটি। শাহজালাল জামে মসজিদ নামে পরিচিত এই দ্বীনি প্রতিষ্ঠানটি গত প্রায় 2 যুগ ধরে প্রতিষ্ঠিত এবং এটি পরিচালিত হয় স্থানীয় জনগণের ভোটের মাধ্যমে পাঠানো প্রতিনিধিদের দ্বারা। প্রতিবারের মতো এবারেও আগামী 26 মে সোমবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে মসজিদ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি গ্রুপের মধ্যে 42 জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্য থেকে যে 21 জন নির্বাচিত হবেন তারাই আগামী 2 বছরের জন্য মসজিদ পরিচালনা করার দায়িত্ব পাবেন। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুটি গ্রুপের মধ্যে জোরালোভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান মসজিদ পরিচালনার দায়িত্বে যে গ্রুপটি রয়েছে তাদের উদ্যোগে গত 20 মে স্থানীয় বাংলাদেশ সেন্টারে এলাকার জনগণকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। কমিউনিটি নেতা এবং দলের প্রবীণ মুরব্বী হাজি মইউমিয়া সভাপতিত্বে এবং আবুল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় 26 মে নির্বাচনের প্রার্থী 21 জন সদস্যকে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আগামী নির্বাচনে তাদের দলকে আবারও নির্বাচিত করে মসজিদের উন্নয়নে রেখে দেওয়া অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে আবারও তাদের ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। আমরা বিগত 2 বছর এই কমিটির চালাইয়া গেছি এবং এই কমিটির যে কাজগুলো আছে সবগুলা এখনো অসম্পন্ন রয়েছে এবং কি কি কাজ করছে তো অবশ্য আপনারা জানেন এবং এখানে দুইটি আর একটা প্যানেল আছে তাদের সাথে আমরা নির্বাচন হবে। তো আপনারা আমাদের জয়যুক্ত করে আগামী যে প্ল্যানগুলো আছে এগুলো আমাদের সম্পন্ন করার দায়িত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাইব। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আইনিউজ।